প্রিয় দর্শক ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম, সবাইকে ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলার রায়পুর ইউনিয়নে একটি থাই 5 বারোমাসি পেয়ারা বাগানে। তো চলুন দর্শক, আজকে আমরা পেয়ারা বাগানটি দেখব এবং এই কৃষকের সঙ্গে কথা বলব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছগুলো এতটা ঝাপড়ানো হয়েছে এবং তার পেয়ারা অনেকই ধরছে, যার কারণে গাছটা প্রায় ছাতির আকারে, মানে ছাতির আকারে গাছটি হাইটের লম্বা হয়নি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই জন্য এই বাগানটিতে ঢোকাও কিন্তু অনেক কষ্টকর। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন গাছগুলো কিন্তু এই ডালটার কথাই বলি, এই ডালটা কিন্তু উপরের দিকে উঠে ছাতির মতো চারিদিকে ছড়িয়ে গেছে। এর কারণ হচ্ছে একমাত্র যে এই গাছগুলো যে পেয়ারা বহন করে, যে পেয়ারাগুলো ফলায়, এর ভারী কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে যায়। আর তারপরে কৃষকরা যারা এই গাছগুলো পরিচর্যা করে, তারা কিন্তু এর হাইট কমানোর জন্য যে আগাগুলোতে বা যে ডোগাগুলোতে ফুল ফল থাকে সেগুলো রেখে দেয় এবং উপরে যেই ডগাগুলো যেগুলো কারণ ছাড়াই, মানে ফুল ফল যেগুলোতে না থাকে সেগুলো কেটে দেয়। তারপর ওই গাছগুলো কিন্তু অনেকটা ফলের কারণে কিন্তু অনেকটা ঝাপড়ানো হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ফলের বাগানটিতে আমরা ঢুকতে পাচ্ছি না, দেখছি প্রিয় দর্শক, চলুন আজকে আমরা কথা বলি এই থাই 5 যে বাগানটি, যে বাগানটির মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। বাগানটি তো আপনার? জি। আচ্ছা, এই বাগানের যে পেয়ারাটা আপনি লাগাইছেন এটা যাত্রার নাম কি? এটা থাই 5 বারো মাসে একটা পেয়ারা। এটা মানে থাই 5, এটা বারো মাসে? হ্যাঁ থাই 5, এটা বারো মাস, পুরো বছরই এটাতে গাছে মাল থাকে। দর্শক, এটা যখন বাজারজাত করা হবে তো এটারও পিপি পড়ে যাবে, তো এই সাইজের গুটি আবার চলে আসবে। এটা হচ্ছে স্টেপ, বারো মাসের যেটা স্টেপ। আচ্ছা, আপনি এই গাছটা বয়স কত? গাছ বাগানটার বয়স 2.5 বছর চলতেছে রানিং। জি জি জি। আপনার আয়তন কতটুকু জমি এটার? 2 বিঘা আয়তন। 2 বিঘা? 2 বিঘা আয়তন। আচ্ছা, 2 বিঘা আপনি কত বাই কত লাগাইছেন? এটা লাগানো 6x4 লাগানো। 6x4? তো আপনার তো এই বাগান আয়তন হচ্ছে 2 বিঘা? 2 বিঘা। ঠিক। 2 বিঘাতে আপনার কয় পিস চারা লাগানো হয়েছিল? এটা 2 বিঘাতে 600 পিস চারা লাগানো হয়েছে। 600 পিস চারা। তো আমাদের এখানে তো জমির পরিমাপ বিঘাতে করি, কিন্তু অনেক জায়গায় অনেক রকম হিসাব। তো আমাদের এখানে শতকে কয় শতকে 1 বিঘা জমি? 33 শতকে 1 বিঘা। জি জি। তাহলে 33 শতকে 1 বিঘাতে আপনার চারা লাগতেছে কত? বিঘায় 33 শতকে লাগতেছে 300 চারা। 300 চারা। তো ভাই, আপনি তো দীর্ঘ 2.5 বছর ধরে এই বাগানটি চাষ করতেছেন, অর্থাৎ পেয়ারা চাষে জড়িত। তো এই দীর্ঘ 2.5 বছরে আপনার খরচ বা আয় মিলে কত টাকা আপনি উপার্জন হয়েছেন? এই 2.5 বছরে 2 বিঘা জমিতে বাৎসরিক যে খরচ হিসাব করা হয়, তা হিসাব সমস্ত খরচ খরচা বাদ দিয়ে বাৎসরিক আয় মিনিমাম বিঘাতে 1,30,000 টাকা বাৎসরিক আয় থাকে বিঘাতে। বিঘাতে? এটা কি বছরে? বছরে। জি। তো মানে আপনার 2 বিঘাতে বছরে 6 লাখ টাকা বাগানটি শুরু করছিলেন, চারাটা যখন লাগাইছিলেন তখন আপনার কত খরচ আসছিল? এই চারাটি যখন লাগাইছিলাম 2 বিঘা ভূমিতে, আমার নেট আর নেটের খরচ গেছিল একটু বেশি যায়। নেটের চারার থেকে নেটের খরচটাই বেশি যায়। মানে ঘিরা খরচ? ঘিরা খরচটা বেশি যায়, যেহেতু 2 বিঘা জমিতে যে চারা লাগে তার দামের পরিমাণ চললে এই 20-25 হাজার টাকা আমার চারা কমপ্লিট হয়ে গেছে। নেটও মিনিমাম 30-35 হাজার টাকা নেট লাগছে। প্রাথমিক এই দুটাই বড় খরচ। মানে আপনার 60-70 হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার 2 বিঘা জমি। জি, এই হচ্ছে খরচ। তারপরে আপনার এই পেয়ারার চারা লাগানোর কয়দিন পর থেকে আপনি ফল পাচ্ছেন? 5-6 মাসের ভেতরে গাছে ফল আসা শুরু হয়।
কিন্তু মানে আপনার ছোট থাকতেই ফল আসে কিন্তু সেই ফলগুলো ততটা খরচ উপার্জনের মতো হয় না আপনার যে কষ্ট থাকে ছয় মাস উর্ধেই আপনার বাগান থেকে আপনার আয় হয় উপার্জন হয় নতুন কোন ব্যক্তি যদি বাগান পেয়ারাজাত করতে চায় তো তাদের জন্য আপনি কি বলবেন দেশে যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় বা বেকার যুবক যারা আছে বা বিদেশ ফেরত যারা আছে অল্প পুঁজিতে 12 মাসই থাই সুপার 5 পেয়ারাটা ভালো একটা পেয়ারাজাত যাতে 12 মাসই ফলন থাকে এবং অল্প খরচে চাষটা স্বাভাবিকভাবে করা যায় এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন ভালোভাবে এই যাত্রা চাষ করার পরে সফলতা ভালোভাবে পাবে মানে কোন ব্যক্তি যদি জমি লিজ বা বন্ধক টাকা পরিশোধে যদি নিয়ে থাকে জমি এক বিঘা জমিতে তো এই পেয়ারা চাষ করে তার সংসার কিভাবে যাবে মানে তার জমির টাকা কি সে পরিশোধ করতে পারবে আয় কি রকম হবে এটা বাৎসরিক যে আয়টার কথা আমি বলছিলাম যে 1 লক্ষ 80000 বা 90000 খরচ খরচা বাদ দিয়ে তা এত করে যদি কেউ লিজ বা বন্ধক নেয় বাৎসরিক হিসাব করে তা তাতে যদি সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয় সে যদি ইনভেস্ট করে তাতে সে তার লস হবে না এবং বেনিফিট পয়েন্ট ভালো হবে ভালো হবে তার মানে বছরে আমাদের এখানে হিসাব বলি যে বিঘা প্রতি কত করে মানুষ টাকা পরিশোধে নিচ্ছে এখানে আমাদের এখানে বিঘা প্রতি টাকা পরিশোধে বাৎসরিক নিচে 15 থেকে 16000 বা 17000 এই ধরনের নিচে কিন্তু এক বিঘা জমিতে আমরা আপনি যেটা বললেন যে বছরে ইনকাম হতে পারে 1,80,000 এর মতো খরচ করজাবাদী তার মানে 15 থেকে 20000 টাকা জমি আর জমি যে টাকাটা বেনিফিটটা থাকে সেটা দেওয়া কোনো ব্যাপার না মানে যে কোনো আমাদের মতো বেকার মানুষ সচ্ছলভাবে মানে স্বাভাবিকভাবে চাষগুলো করতে পারবে এতে আয়ের পরিমাণ বেশি আয়ের পরিমাণ বেশি জি আচ্ছা ভাই এই যে পেয়ারা চাষ এই পেয়ারা চাষটা যে কোনো মাটিতে কি করা সম্ভব হ্যাঁ এই পেয়ারা চাষটা যে কোনো মাটিতেই সম্ভব এবং এতে সফলতা আসবে মানে যে কোনো মাটিতে চাষটা হবে জি সেট হবে নিচে জমিতে কিন্তু এই চাষটা করা সম্ভব হ্যাঁ সম্ভব যেহেতু আমার এই জমি দিয়ে আমার বহুত জমির পানি নিষ্কাশন হয় এই জমির উপর দিয়ে মানে পানি দু চার দিন দশ দিন বা 15 দিন পানি বেঁধে থাকলেও কোনো সমস্যা নেই পেয়ারার জন্য পেয়ারা গাছে পানিতে ক্ষতিগ্রস্ত হয় না মানে হাজার আপনার 15 দিন আপনার পানি সহ্য ক্ষমতা বাগানের গাছগুলোর আছে জি তো ভাই কেউ যদি আপনার এই বাগানে যে জাতটি সেই জাতটি সংগ্রহ করতে চায় বা লাগাইতে চায় তাহলে তারা কি করবে এই বাগানের থেকে ডুবা কেটে আমি নিজে কলম করছি যদি কোনো ভাই নিতে চায় তাহলে কলম দেওয়া যাবে জি মানে আপনি চারা দিতে পারবেন চারা দিতে পারবো মানে আপনার যে জাতটি সেই জাতটি আপনি নিজে কল্পের মাধ্যমে অনেকগুলো চারা আপনার চারা তৈরি করছেন উৎপাদন তৈরি করছেন কৃষকদেরকে দিতেছি জি জি মানে আপনার কাছে নিতে পারবে সব নিতে পারবে জি তো প্রিয় দর্শক আপনারা এই জাতের যদি চারা নিতে চান তো আমার ভাই উনি নিজে কল্প পদ্ধতিতে অনেকগুলো চারা উনি তৈরি করছে তো উনি এই চারা যদি আপনারা নিতে চান তো আমাদের ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে